নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিগত বছর পরীক্ষায় বারবার কোশ্চেন প্যাটার্নে এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি এক একটি কোশ্চেন আপনার পরীক্ষায় অবশ্যই আসবে। প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, WBP রেলওয়ে গ্রুপ ডি এবং WBCS এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি কোশ্চেন মনোযোগ সহকারে খাতায় ঢুকে দেবেন। আজকের প্রথম কোশ্চেন, গান্ধীজি ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হলো রাওলার সত্যাগ্রহ আন্দোলনে। দুই নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এর সঠিক উত্তর হচ্ছে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি। নেক্সট তিন নম্বর কোশ্চেন হচ্ছে, মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে লোকমান্য বাল গঙ্গাধর তিলক ছিলেন মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক। নেক্সট কোশ্চেন হচ্ছে, গদর দলের নেতা কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে লালা হরদয়াল ছিলেন গদর দলের প্রধান নেতা। নেক্সট কোশ্চেন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হচ্ছে পুলিন বিহারী দাস ঢাকার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। ৬ নম্বর কোশ্চেন হচ্ছে, কে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন? এর সঠিক উত্তর হরিশ্চন্দ্র মুখার্জি ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। নেক্সট ৭ নম্বর কোশ্চেন হচ্ছে, আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠা কে করেন? এর সঠিক উত্তর হচ্ছে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ৮ নম্বর কোশ্চেন হচ্ছে, নীল দর্পণ এর রচয়িতা কে? এর সঠিক উত্তর দীনবন্ধু মিত্র হচ্ছে নীল দর্পণ নাটকের রচয়িতা। ৯ নম্বর কোশ্চেন হচ্ছে, গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন কবে? এর সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার পথে তিনি হিন্দ স্বরাজ লিখেছিলেন। ১০ নম্বর এবং সর্বশেষ কোশ্চেনটি হচ্ছে, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। Thank you for watching the video.